বিসমিল্লাহিরাহমানিরাহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর মেয়েদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী ফেরদৌসী বেগম, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আল্লাহ পাকের করুণায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ষষ্ঠ অধ্যায় ছিলে, ষষ্ঠ অধ্যায় যেটা আমাদের শর্ট সিলেবাসের শেষ অধ্যায়। এই অধ্যায়টা পড়লে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা আবার প্রথম থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায়টা যেটা শিরোনাম হচ্ছে আমাদের সমাজকর্ম পদ্ধতি, সোশ্যাল ওয়ার্ক মেথড। আমরা অনেক দূরে আলাপ করেছি এখানে সোশ্যাল ওয়ার্ক মেথডের। তোমাদের মনে আছে যে আমাদের পদ্ধতি, পদ্ধতি হচ্ছে যে কোনো কাজ করার জন্য সুশৃঙ্খল কোনো পন্থা বা পথ বা উপায়, কোনো লক্ষ্য অর্জনের জন্য কোনো সুশৃঙ্খল উপায়, একটা সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, যার মাধ্যমে লক্ষ্য অর্জন হয়, একটা উপায়, একটা পথ, একটা পন্থা, সেটাকেই আমরা বলবো পদ্ধতি। পদ্ধতি আমাদের সমাজকর্ম যেহেতু একটা পেশা, সেহেতু পদ্ধতি খুব জরুরি আমাদের জন্য। প্রত্যেক পেশারই নিজস্ব মেথড রয়েছে। আমাদের সমাজকর্ম যেহেতু একটা পেশা, সেহেতু সমাজকর্মেরও নিজস্ব পদ্ধতি বা মেথড আছে, যার মাধ্যমে সমাজকর্ম তার কাজগুলো করে থাকে। যেহেতু আমরা একটা ব্যবহারিক বিজ্ঞান, আমরা প্রয়োগ করে থাকি এই মেথডগুলো আমাদের সমাজকর্ম, তার আধুনিক যে সমাজকর্ম, আমাদের বিজ্ঞানসম্মত যে সমাজকর্ম, যেটা এই পদ্ধতিগুলো প্রয়োগ করে সমস্যার সমাধান করে থাকে ব্যক্তি, দল, সমষ্টির। তোমরা জানো যে আমাদের সমাজকর্মে ব্যক্তি, দল আর সমষ্টি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমাদের ব্যক্তি হচ্ছে সমাজের অণু, আর ব্যক্তিদের কিছু ব্যক্তি নিয়ে একটা দল, আর দল যখন আরো ব্যাপক বিস্তৃত অনেকগুলো দল নিয়ে হচ্ছে একটা সমষ্টি, কমিউনিটি। তো এখানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বা পার্সন এবং দল যেটা গ্রুপ, দল কিন্তু শুধু কয়েকজন লোক হলে হবে না। তো দল হতে হলে কিছু লোকের অবশ্যই একত্রিত হওয়া, কিন্তু তাদের অবশ্যই কিছু লক্ষ্য থাকতে হবে সামনে, যে লক্ষ্যগুলোকে নিয়েই তারা একত্রিত হয়েছে, লক্ষ্যগুলো সাধনের জন্য, লক্ষ্য অর্জনের জন্য। শিক্ষার্থীবৃন্দ, আর সমষ্টি যে সমাজ, বড় যেটাকে ধারণ করে যে সমাজ নিয়ে, অনেক মানুষ নিয়ে, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি। তো আমাদের সমাজকর্মের দুই প্রকার পদ্ধতির কথা আলোচনা করেছি আমরা এর আগের ক্লাসগুলোতে, যে বেসিক মেথড আর অক্সিলারি মেথড। বেসিক মেথডের মধ্যে হচ্ছে আমাদের সোশ্যাল কেস ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক অ্যান্ড কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। কমিউনিটি যেটা সোশ্যাল ওয়ার্ক, সেখানে আবার দুই প্রকার আমরা জানি, জেনেছি, একটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশন, একটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। আর সহায়ক পদ্ধতি যেগুলো অক্সিলারি মেথড, সেখানে আমাদের কমিউনিটি, সরি, সেখানে আমাদের হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট, সামাজিক কার্যক্রম। তো আমাদের মৌলিক পদ্ধতিগুলোকে, সহায়ক পদ্ধতিগুলো সাহায্য করে থাকে, সহায়তা করে থাকে কাজ করার ক্ষেত্রে। যখন আধুনিক উপায়ে, পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করে সমাজকর্ম তার মৌলিক পদ্ধতিগুলোকে নিয়ে, তখন অক্সিলারি পদ্ধতিগুলো মৌলিক পদ্ধতিগুলোকে সাহায্য করে থাকে, কাজ করতে সহায়তা করে থাকে। সেক্ষেত্রে বিন্দু আমরা সোশ্যাল কেস ওয়ার্ক শুরু করেছিলাম, ব্যক্তি সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম সোশ্যাল কেস ওয়ার্ক যেটা, সেটা আমাদের অনেক পুরাতন পদ্ধতি। এটা এর পরবর্তীতে এসেছে আমাদের গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, এগুলো পরবর্তীতে এসেছে। তো ব্যক্তি সমাজকর্ম যেটা, সোশ্যাল কেস ওয়ার্ক বলি আমরা এটাকে,
সেদিন আমি বলেছিলাম তোমার ক্লাসে যে ব্যক্তি সমাজকর্ম ব্যক্তির সমস্যার সমাধানে তাকে সহায়তা করে, তারই সুপ্ত ক্ষমতা বিকাশের মাধ্যমে তার ক্ষমতা, তার যোগ্যতা, তার সম্পদ এগুলোকে কাজে লাগিয়ে তার সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করে দেয়, যাতে করে সে তার সমস্যার সমাধানে এগিয়ে যেতে পারে বা সমস্যার সমাধান করতে পারে। তো এই সোশ্যাল কেজ ওয়ার্ক এখানে আমরা পড়েছিলাম সেদিন ক্লাসে যে সংজ্ঞা গুলো আর হচ্ছে এর সরি এর উপাদান উপাদানগুলো পড়েছিলাম আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদান উপাদানের মধ্যে আমরা পড়েছিলাম কেসওয়ার্কের পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড প্রসেস। পাঁচটা পি এইচ পারবেন তিনি বলেছেন যে ব্যক্তি সমাজ কর্মের এই পাঁচটা পি কথা বলেছেন, যে তোমাদের খুব সহজেই মনে থাকবে এটা, যদি তোমরা পাঁচটা পি মনে রাখো তাহলে দেখবা যে তোমার সরাসরি মনে চলে আসছে। প্রথমে হচ্ছে আমাদের যেটা সেটা পার্সন ব্যক্তি, প্রথমে ব্যক্তি, এরপরে হচ্ছে আমাদের কি প্লেস স্থান, সরি এরপরে হচ্ছে আমাদের প্রবলেম যে সমস্যা, হ্যাঁ ব্যক্তি অবশ্যই থাকবে তার সমস্যা থাকতে হবে, আর প্লেস যেখানে যাবে ব্যক্তি কোথায় যাবে কোন স্থানে, এই স্থানটাই হচ্ছে আমাদের প্লেস প্রতিষ্ঠান, এখানে থাকবেন পেশাদার প্রতিনিধি। এরপরে আমরা দেখেছিলাম প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা আমাদের পেশাদার প্রতিনিধি, এই পেশাদার প্রতিনিধি হচ্ছে আমাদের সমাজকর্মী, এটা যার পেশা যিনি এটাকে পেশা হিসেবে নিয়েছে এবং তার কাছে পেশা সমস্যাগ্রস্ত ব্যক্তি যাবে, যে ব্যক্তি অবশ্যই সমস্যাগ্রস্ত এবং যে তার সমস্যা সমাধান করতে সক্ষম হয়নি পারেনি তখনই সে এখানে যাবে, আর তার অবশ্যই প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা হতে পারে তার সামাজিক, মানসিক, অর্থনৈতিক, শারীরিক যে কোনো দিকের হতে পারে তার সমস্যাটা, এবং সমস্যাটা এত প্রকট যে ওই ব্যক্তি তার সমস্যা গ্রস্ত হয়ে পড়েছে এবং সে সমস্যা সমাধান করতে পারছে না কিছুতেই, এবং যার ফলে সে সামাজিক ভূমিকা পালন করতে পারছে না সঠিকভাবে, সে হতাশ হয়ে পড়ছে এবং তার সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছে না, তার দায়িত্ব কর্তব্য সে পালন করতে পারছে না, এমন অবস্থায় সে বিপর্যস্ত এবং এখানে প্লেসে প্লেসে সে যাবে এই পেশাদার প্রতিনিধির কাছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পেশাদার প্রতিনিধির কাছে যাবে, সেখানে পেশাদার প্রতিনিধি একটা প্রসেসের মধ্য দিয়ে প্রক্রিয়া, হ্যাঁ একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধানের চেষ্টা করবেন, তিনি তাকে সমস্যার সমাধানে তিনি সহায়তা করবেন, সাহায্য করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোশ্যাল কেজ ওয়ার্ক এখানে আমাদের সমস্যাগ্রস্ত ব্যক্তি তাকে আমরা বলি ক্লায়েন্ট বা মক্কেল, সমস্যাগ্রস্ত যে ব্যক্তি তাকে আমরা বলে থাকি এখানে ক্লায়েন্ট বলি বা মক্কেল বলি, এই মক্কেল বা ক্লায়েন্ট তিনি হচ্ছেন সমস্যাগ্রস্ত এবং তিনি তার সমস্যা রয়েছে যে সমস্যার সমাধান তিনি করতে পারছেন না, যার ফলে তিনি সমাজে খাপ খাইয়ে চলতে পারছেন না, সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না, তখন তিনি যাবেন সেই প্রতিষ্ঠানে যেখানে রয়েছেন পেশাদার প্রতিনিধি, এবং এই পেশাদার প্রতিনিধি যিনি একজন পেশাদার ব্যক্তি তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, এই মক্কেল বা ক্লায়েন্ট তার সমস্যা সমাধানের জন্যই আমাদের ব্যক্তি সমাজকর্ম সোশ্যাল কেজ ওয়ার্ক। এই গেল উপাদান আমাদের পাঁচটা পি, হ্যাঁ তাহলে আমরা পাঁচটা পি এখানে পেলাম, যেটা হচ্ছে পার্সন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড প্রসেস। তো এই পাঁচটা পি তোমরা মনে রাখবা। এরপর আজকে আমরা দেখব যে আমাদের সোশ্যাল কেজ ওয়ার্কের নীতিগুলো, নীতি একটা পেশা যেহেতু সমাজ সোশ্যাল কেজ ওয়ার্কে অবশ্যই নিজস্ব কিছু নীতিমালা রয়েছে, যে নীতিগুলো অনুসরণ করেন পেশাগত পেশাদার সমাজকর্মী তার এই ক্লায়েন্টের সমস্যা সমাধান করার জন্য তিনি কতগুলো নীতি অনুসরণ করেন, যে নীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সোশ্যাল কেজ ওয়ার্কে, যে নীতিগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আসো আমরা দেখি নীতিমালাগুলো আমাদের কি কি নীতি
রয়েছে সোশ্যাল কেসওয়ার্কের। নীতিমালাগুলো, যে নীতিগুলো অবশ্যই পেশাদার প্রতিনিধি যিনি তিনি অনুসরণ করবেন এই নীতিগুলো। প্রথমেই হচ্ছে আমাদের গ্রহণ নীতি, গ্রহণ নীতি, গ্রহণ করা। যখন মক্কেল বা ক্লায়েন্ট আসবে সমাজকর্মীর কাছে, তখন সমাজকর্মী তাকে সাদরে গ্রহণ করে নেবেন। যত আন্তরিকভাবে, যত সুন্দরভাবে তাকে গ্রহণ করবে সমাজকর্মী, তত সুন্দরভাবে, তত তাড়াতাড়ি, দ্রুত তার সংসার সমাধান করা সম্ভব হবে। সাদরে গ্রহণ করে নিলে মক্কেলের সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে, এবং তিনি পেশাদার প্রতিনিধি হিসেবে তিনি বুঝতে পারবেন, তাকে যত সাদরে গ্রহণ করবেন ওই ব্যক্তির, ওই ক্লায়েন্টের ব্যক্তিত্ব, তার দুর্বলতা, তার সবলতা, তার আবেগ, এইসব কিছুই তার কাছে আস্তে আস্তে তার কথাবার্তা, তার চাল চলন গুলো ফুটে উঠবে, এবং গ্রহণটা অবশ্যই সুন্দর হতে হবে, সাদর হতে হবে। এই হলো প্রথমে আমাদের গ্রহণ নীতি। এরপরে দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের যোগাযোগ নীতি, ব্যক্তি সমাজকর্মী যোগাযোগ নীতি। এখানে সমাজকর্মী যোগাযোগটা ওই ক্লায়েন্টের সাথে, ওই মক্কেলের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে সুন্দরভাবে। কেন? যে তার তথ্য, তাকে স্টাডি করার জন্য, ওই ক্লায়েন্টকে স্টাডি করার জন্য, তার তথ্যগুলো কালেকশনের জন্য, তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করে তুলবেন, এবং তার সাথে তিনি কি করবেন, যোগাযোগ রক্ষা করবেন ঘনিষ্ঠভাবে। এখানে ওই ব্যক্তির সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তার ব্যক্তিত্ব, আবেগ, রুচি, তার দুর্বলতা, সফলতার দিকগুলো, সেগুলো জানতে পারবেন। এছাড়া তার পরিবার, তার কাজ করার যে ক্ষেত্র, সেখানে যোগাযোগ করে তথ্যগুলো কালেকশন করতে পারবেন, যে ওই ব্যক্তি কি ধরনের ব্যক্তিত্বের অধিকারী, তিনি সামাজিক ভূমিকা কতটা, সামাজিক দায়িত্ব কর্তব্য কতটা পালন করতে সক্ষম, তার অভিরুচি কিরকম, তার ব্যক্তিত্ব, তার আবেগ, সব কিছু তার পরিবার থেকে, তার প্রতিবেশীর কাছ থেকে, তার কাজ করার ক্ষেত্র থেকে তিনি এই তথ্যগুলো তুলে আনতে পারবেন। এই জন্য যোগাযোগ নীতিও আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ নীতির মধ্যে পড়ে। এরপরে যেটা সোশ্যাল কেসওয়ার্কের নীতি, সেটা হচ্ছে আমাদের অংশগ্রহণ নীতি, অংশগ্রহণ নীতি। যে শুধুমাত্র সমাজকর্মী তার সাথে তাকে গ্রহণ করবে সুন্দরভাবে, তার সাথে যোগাযোগ রাখবেন শুধু এইভাবে, কিন্তু অংশগ্রহণ থাকতে হবে ওই ব্যক্তির, ক্লায়েন্টের। এখন সমাজকর্মী তার সঙ্গে যোগাযোগ রাখলো, সবকিছু রক্ষা করলো, কিন্তু ওই ব্যক্তি সঠিকভাবে পার্টিসিপেট করলো না, তাহলে কিন্তু তার সমস্যার সমাধান সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। ওই ব্যক্তিকে অবশ্যই এখানে পার্টিসিপেট করতে হবে, এখানে অংশগ্রহণ করতে হবে। সে যত বেশি এখানে সমাজকর্মীর সাথে পার্টিসিপেট করবে, তার সমস্যার সমাধানও তত দ্রুত সমাধান করা সম্ভব হবে। এই জন্য অংশগ্রহণটা খুব জরুরি। অংশগ্রহণ গ্রহণের মাধ্যমে ওই ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে ডিটেলসে জানা সম্ভব হবে, কিভাবে সে সমাধান চাচ্ছে সেটাও জানা সম্ভব হবে, এবং সেভাবেই তাকে প্রস্তুত করে তোলা, তার সমস্যার সমাধানে তাকে সক্ষম করে তোলা সম্ভব হবে। এই জন্য অংশগ্রহণ নীতি, এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে যেটা চার নম্বর, সেটা হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণের নীতি। ব্যক্তি যে ক্লায়েন্ট, আমাদের প্রত্যেক মানুষেরই আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আমরা প্রত্যেকের আমাদের পছন্দ, অপছন্দ, আমাদের অভিরুচি, দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং আমরা যখন যে কাজটা যেভাবে চাই সেভাবেই আমার সেটা ভালো লাগে করতে বা করা উচিত। অন্য একজন জোর করে
কোনো কিছু যদি চাপিয়ে দেয় যে তুমি না এভাবে করো এভাবে করো এভাবে করতে হবে তোমাকে, এটা কখনোই উচিত না। যেহেতু সমস্যাগ্রস্ত ব্যক্তি, সে হতাশ, সে তার সমস্যা সমাধানে ব্যর্থ, বিপর্যস্ত, সে সুতরাং সমাজকর্মী তাকে অবশ্যই আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাটা তার দেখবেন যে ওই ব্যক্তি সে কিভাবে সমস্যার সমাধান যাচ্ছে, তার মতামত কি, সে কিভাবে সমস্যাকে উপস্থাপন করছে, সবকিছুই ভালোভাবে জানতে হবে এবং তাকে তার মতামতকে গুরুত্ব দিয়ে, তার মতামতকে গুরুত্ব দিয়েই তা সে কিভাবে যাচ্ছে সেভাবেই পেশাদার প্রতিনিধি তার সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যাবেন। এটা হলো আমাদের আত্মনিয়ন্ত্রণ নীতি। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রীকরণ নীতি। ব্যক্তি স্বতন্ত্রীকরণ নীতি, ব্যক্তি স্বতন্ত্র, ব্যক্তি স্বতন্ত্রী করে, ব্যক্তি স্বতন্ত্রীকরণ, ব্যক্তি স্বতন্ত্রীকরণ। প্রত্যেক ব্যক্তির আমাদের নিজস্ব আলাদা আলাদা ব্যক্তিত্ব, আবেগ, ইচ্ছা অনিচ্ছা রয়েছে। প্রত্যেক পার্সন কিন্তু আমরা আলাদা, প্রত্যেকের রুচি দৃষ্টিভঙ্গি কিছু মিললেও পুরোপুরি আমাদের মিলবে না, কারণ আমরা একজন স্বতন্ত্র ব্যক্তি, প্রত্যেকে আমরা স্বতন্ত্র পার্সন। যেহেতু আমাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব, আমাদের আবেগ, আমাদের পছন্দ অপছন্দ এগুলো রয়েছে, সুতরাং সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তিকে তার মর্যাদা দিতে হবে। সে একজন ব্যক্তি, তার নিজস্ব মতামত আছে, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চিন্তাধারা রয়েছে, সুতরাং তাকে সেভাবে বিচার করে তার ব্যক্তিত্বকে গুরুত্ব দিয়ে এই নীতিটা, ব্যক্তি স্বতন্ত্রীকরণ নীতিটা অবশ্যই পেশাদার প্রতিনিধি বা সমাজকর্মীকে এটা মাথায় রাখতে হবে এবং সেভাবে তাকে কাজ করতে হবে যে সমস্যাগ্রস্ত হলেও ওই ব্যক্তি একজন আলাদা পার্সন, স্বতন্ত্র পার্সন, এবং তার নিজস্ব যে চিন্তাধারা, নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, সেইভাবে তাকে তাকে গুরুত্ব দিয়ে, তার মর্যাদা দিয়ে তাকে কাজ করতে আগ্রহী করে তুলতে হবে, সেইভাবে তার সমস্যা সমাধানে আগ্রহী করে তুলতে হবে, ব্যক্তি স্বতন্ত্রকরণ নীতি। 6 নম্বর যেটা আমাদের, সেটা হচ্ছে গোপনীয়তার নীতি, গোপনীয়তার নীতি, গোপনীয়তা। দেখো মেয়েরা, যে গোপনীয়তা, দেখা যায় যে আমাদের সকলেরই কিছু না কিছু গোপন তথ্য, গোপন কথা থাকে, যেগুলো আমরা যাকে খুব বেশি আমরা ফ্রেন্ড ভাবে যাকে খুব বেশি যার উপর নির্ভর করতে পারি, শুধু তাকেই আমরা সে কথাগুলো বলে থাকি, সবাইকে আমরা গোপন কথা বলতে পারি না। তো সবাই তাই, এক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিজস্ব কিছু গোপনীয়তা থাকতে পারে, গোপন তথ্য থাকতে পারে, সুতরাং পেশাদার প্রতিনিধি তিনি এমনভাবে তার সাথে সম্পর্ক, ক্লায়েন্টের সাথে সম্পর্ক গড়ে তুলবেন যাতে করে ক্লায়েন্ট তার উপর নির্ভর করতে পারে, আত্মবিশ্বাস আনতে পারে, এবং যাতে করে সে কি করতে পারে, তার উপর নির্ভর করে তাকে অকপটে তার গোপন তথ্যাদি দিতে পারে। দেখো, একদিকে যদি গোপন তথ্যগুলো সমাজকর্মী না পায়, তাহলে কিন্তু তার পুরোপুরি সমস্যার সমাধান ঠিক মতো করতে পারবেন না, তথ্যগুলো যদি চেপে যায় ক্লায়েন্ট। আবার যদি সেই কেস ওয়ার্কার, মানে সস্তাল ওয়ার্কার যিনি, তিনি যদি আবার তার গোপন তথ্যগুলো অন্যকে বলেন এবং সেটা যদি সে জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই ক্লায়েন্ট আর সমাজকর্মীর উপর কোনো বিশ্বাস রাখতে পারবে না এবং পরবর্তীতে সেই তথ্যগুলো চেপে যাবে, তাকে আর বিশ্বাস করে বলবে না, তখন তার সমস্যার সমাধান সঠিকভাবে হবে না। এই জন্য একজন পেশাদার ব্যক্তি তিনি অত্যন্ত একজন নির্ভরশীল ব্যক্তি তাকে হতে হবে, সচেতন ব্যক্তি হতে হবে তাকে, তার মাথার মধ্যে এটা রাখতে হবে যে তার গোপন তথ্যগুলো আমানতের মতো সে রাখবে এবং সেগুলো তাকে জানতে হবে, না জানলে সমস্যার সমাধান সঠিকভাবে হবে না, সুতরাং সেই তথ্যগুলো সঠিকভাবে জেনে তার সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে তার উপর নির্ভরশীল যাতে হতে পারে ক্লায়েন্ট, যাতে করে তাকে অকপটে সব কথা বলতে পারে, সেই পরিবেশটা, সেই ক্ষেত্রটা সমাজকর্মী তৈরি করে নেবেন। এটি হচ্ছে আমাদের গোপনীয়তার নীতি।
শেষ যে নীতিটা আমাদের রয়েছে সেটা হলো আমাদের পেশাদার প্রতিনিধির আত্মস্বস্থতা নীতি। পেশাদার প্রতিনিধির আত্মসচেতনতার নীতি, যিনি পেশাদার প্রতিনিধি, যিনি এখানে কাজ করছেন পেশা হিসাবে এটাকে নিয়েছেন, সেই পেশাদার প্রতিনিধিকে অবশ্যই আত্মসচেতন হতে হবে, আত্মসচেতন হতে হবে, যথেষ্ট সচেতন ভাবে তাকে কি করতে হবে, ওই ক্লায়েন্টকে মোকাবেলা করতে হবে, তার সমস্যার মোকাবেলা করতে হবে, যাতে করে পেশাদার প্রতিনিধি তার নিজস্ব মতামত, নিজস্ব কোনো আবেগ, নিজস্ব দৃষ্টিভঙ্গি এগুলো তার উপর চাপিয়ে না দেন, নিরপেক্ষভাবে তিনি কাজ করবেন এবং ওই ক্লায়েন্টকে নিরপেক্ষভাবে বিচার করে তার মতামতকে, তার মর্যাদাকে, তার ব্যক্তিত্ব আবেগকে যথেষ্ট গুরুত্ব আরোপ করে তিনি আত্মসচেতন থেকে পেশাদার দায়িত্ব পালন করবেন। এখানে তো আমাদের এখানে 60টা নীতি, আমরা সোশ্যাল কেস ওয়ার্কের 60টা নীতি পাচ্ছি। দেখো সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমাদের গ্রহণ নীতি, যেটা আমি বললাম তোমাদের, যে সচেতন ভাবে, সাদরে, সুন্দর ভাবে ক্লায়েন্ট বা মক্কেলকে গ্রহণ করতে হবে, যাতে করে সে বুঝতে পারে যে ওই পেশাদার ব্যক্তি ব্যক্তির উপর তিনি অকপটে নির্ভর করতে পারবেন এবং তার সমস্যার সমস্ত কথা অকপটে তিনি ওই পেশাদার প্রতিনিধিকে বলতে পারবেন। যোগাযোগ নীতি, যোগাযোগ নীতি এই জন্য গুরুত্বপূর্ণ যে যেহেতু ওই ব্যক্তি সম্পর্কে অনেক তথ্য কালেক্ট করতে হয় স্টাডির জন্য, তাকে সঠিক ডায়াগনোসিসের জন্য, তার সঠিক ট্রিটমেন্টের জন্য প্রয়োজন হয়, তো এই জন্য ওই পেশাদার প্রতিনিধি ওই ক্লায়েন্টের সাথে একটা সুন্দর যোগাযোগ গড়ে তুলবেন। যোগাযোগ নীতি, যে যোগাযোগের মাধ্যমে তিনি ওই ব্যক্তির বা ওই মক্কেল যে আমাদের ক্লায়েন্ট তার সমস্ত তথ্যগুলো কালেক্ট করতে পারবেন, সেগুলোকে স্টাডি করতে পারবেন, এই জন্য সুন্দর একটা কমিউনিকেশন যোগাযোগ তার সঙ্গে তৈরি করে নিবে সমাজকর্মী ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে, একটা সুন্দর যোগাযোগের সম্পর্ক যোগাযোগ করে তার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে নেবেন তিনি। এরপরে দেখো অংশগ্রহণ নীতি, এখন ব্যক্তি সমাজ কর্মী বা সোশ্যাল কেজ ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার তিনি তার সাথে তাকে সাদর গ্রহণ করে তার সাথে সুন্দরভাবে যোগাযোগ রেখে কাজে অগ্রসর হলেন, কিন্তু ওই সমস্যাগ্রস্ত ক্লায়েন্ট ব্যক্তি তিনি অংশগ্রহণ করলেন না ঠিক মতো, তিনি সবকিছু তথ্য ঠিক মতো দিলেন না বা চেপে গেলেন বা তিনি অংশগ্রহণ সঠিকভাবে করলেন না, পার্টিসিপেট করলেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান সঠিকভাবে করা কখনোই সম্ভব হবে না। তো যার জন্য কি করতে হবে, সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির পার্টিসিপেট লাগবে, অংশগ্রহণ করতে হবে এবং পেশাগত প্রতিনিধি তিনি ওখানে অংশগ্রহণ করবেন, করে তার সমস্যার সমাধানে চেষ্টা করবেন, অংশগ্রহণ নীতি। এরপরে আমরা আত্মনিয়ন্ত্রণ নীতি, আত্মনিয়ন্ত্রণ নীতি, সেখানে আমরা দেখলাম যে কার আত্মনিয়ন্ত্রণ, ওই ব্যক্তির ক্লায়েন্টের, পেশাগত সমাজকর্মী, পেশাদার সমাজকর্মী তিনি, ওই ব্যক্তি ক্লায়েন্ট, প্রত্যেক ব্যক্তিরই আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, ওই ব্যক্তিরও রয়েছে, যদিও উনি সমস্যাগ্রস্ত, সমস্যায় বিপর্যস্ত, তারপরেও তার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, এবং সমাজকর্মী ওই ব্যক্তির ব্যক্তির যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে, সেটাকে অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে তার সমস্যার সমাধানের চেষ্টা করবেন। যে আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের নিজস্ব আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, আমাদের নিজস্ব আত্মনিয়ন্ত্রণ রয়েছে, যে আমরা নিজস্ব মতামত, নিজস্ব রুচি, ব্যক্তিত্ব, অভিমত, হ্যাঁ, দৃষ্টিভঙ্গি, চিন্তা, এগুলো আমাদের আলাদা আলাদা, সুতরাং কোনো কিছু জোর করিয়ে চাপিয়ে দেওয়া কখনোই সম্ভব না বা উচিত না, যে না আপনি এইভাবে করেন, এভাবে আপনাকে করতে হবে, এরকম না, বরং ওই ব্যক্তি, সমস্যাগ্রস্ত ব্যক্তি যেভাবে চান সেভাবেই তার মতামতকে গুরুত্ব দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে, দিয়ে তার আত্মনিয়ন্ত্রণ অধিকার কে বজায় রেখে সম্মান করে
তাকে সমস্যা সমাধানে এগিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রীকরণ রীতি, ব্যক্তি স্বতন্ত্রীকরণ নীতি, যে আমরা প্রত্যেক পার্সন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, আমরা ডিফারেন্স, আমার যা ভালো লাগে আরেকজনের তা নাও ভালো লাগতে পারে, আমাদের অনেক কিছু চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি মিললেও অনেক ক্ষেত্রে আমাদের পার্থক্য থেকে যায়, ব্যক্তিত্ব আমাদের দৃষ্টিভঙ্গি অভিমত এগুলো আলাদা আলাদা হয়ে থাকে। সুতরাং ব্যক্তিকে একজন ব্যক্তিকে তার মতো করে তাকে বিশ্লেষণ করতে হবে, তাকে আরেকজনের সাথে মিলিয়ে ফেললে চলবে না, প্রত্যেক ব্যক্তি আলাদা। সুতরাং প্রত্যেক আলাদা আলাদা ব্যক্তিকে তার সে কি চায়, তার কি মতামত, তার কি অভিরুচি, তার পছন্দ অপছন্দ, তার দৃষ্টিভঙ্গি, এগুলোকে পেশাদার প্রতিনিধির অত্যন্ত গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে তিনি ওই ব্যক্তি তার ব্যক্তিত্ব রুচিকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তার ব্যক্তি স্বতন্ত্রীকরণ, যেটাকে বলি আমরা যে আলাদা আলাদা আমরা প্রত্যেক পার্সন, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর গুরুত্ব দিয়ে তার সমস্যা সমাধানে চেষ্টা করলেন তিনি। গোপনীয়তা নীতি, এখানেও আমরা দেখলাম যে গোপন তথ্য যেগুলো অনেক সময় আমাদের থাকে, অনেক ক্ষেত্রেই সমস্যার ক্ষেত্রে থাকতে পারে, রোগের ক্ষেত্রে থাকতে পারে, তো গোপন জিনিসটা যদি না বলা হয় তাহলে দেখা যাবে সে সব কথাই বললো কিন্তু কিছু গোপন কথা সে রেখে দিল যেটা বললো না, তাতে করে কিন্তু তার সমস্যার সঠিক সমাধান হবে না, হবে না। সুতরাং তার গোপন তথ্যটা অবশ্যই জানতে হবে সমাজকর্মীকে, এবং সেরকম একটা পরিবেশ ক্ষেত্র তাকে তৈরি করতে হবে যাতে করে ওই ক্লায়েন্ট একটা নির্ভরতা তার উপর নিয়ে আসতে পারে এবং তাকে অকপটে সব কিছু বলতে পারে। এমনভাবে সমাজকর্মীকে আচরণ করতে হবে, এমনভাবে তার প্রতি নির্ভরতা আনতে হবে যাতে করে অকপটে সে সব কিছু বলতে পারে। আর অবশ্যই সমাজকর্মী এটা মনে রাখবেন যে এই গোপন তথ্যগুলো সে তাকে বিশ্বাস করে বলেছে এবং এগুলো তাকে আমানতের মতো করে রাখতে হবে, এটা অন্য কারো কাছে সে কখনোই প্রকাশ করবে না, কারণ এটা যদি ওই সমস্যাগ্রস্ত ক্লায়েন্ট জানতে পারে সে আর কখনোই নির্ভরতা সমাজকর্মীর উপর আনতে পারবে না, এবং তাতে করে আমাদের যে সমাজকর্মের নীতি আমাদের যে সেটা লঙ্ঘিত হবে এবং কাজটা সঠিকভাবে হবে না। এরপরে দেখো শিক্ষার্থীরা আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে আত্মসচেতনতার নীতি। এখানে কার আত্মসচেতনতা, পেশাগত প্রতিনিধির সোশ্যাল ওয়ার্কারের আত্মসচেতনতা, যে তিনি একজন পেশাদার প্রতিনিধি, তিনি এখানে কাজ করছেন, এটা পেশা হিসেবে নিয়েছেন, সুতরাং তাকে সচেতনভাবে কাজ করতে হবে, তার অবশ্যই তার নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না। এটা যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তিনি কি চান, ক্লায়েন্ট কি চান, সেটাকে তার গুরুত্ব দিতে হবে, পেশাগত প্রতিনিধি কি চান এটা না, ওই ব্যক্তি কি চায়, সে কিভাবে যাচ্ছে সেই পথ ধরেই তাকে সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। তিনি নিজের মতো করে নিজের মতামত, নিজের অভিমত দিয়ে নিজের মতো করে চিন্তা করে কাজটা করে ফেলবেন সেটা না, ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি তাকে প্রাধান্য দিতে হবে। তিনি একজন ব্যক্তি, তিনি একজন স্বতন্ত্র ব্যক্তি, তার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, সুতরাং তাকেই সক্ষম করে তুলতে হবে, তার সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাকে সমস্যার সমাধানে সক্ষম করে তুলতে হবে, যাতে করে সে সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে, খাপ খাইয়ে সমাজে চলতে পারে, হ্যাঁ, একজন সুস্থ ব্যক্তি হিসাবে সে ফিরে যেতে পারে তার সুস্থ জীবনে। তো এটা হলো আমাদের আত্মসচেতনতা নীতি পেশাগত প্রতিনিধির। এখানে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাপো বা পেশাগত যে সম্পর্ক, সমাজকর্মীর সাথে মক্কেলের পেশাগত সম্পর্ক। এটাকে আমরা বলি র্যাপো। র্যাপো বা যেটাকে
পেশাগত সম্পর্ক নির্মাণটা, পেশাগত সম্পর্ক কার সাথে, কার পেশাগত সম্পর্ক? অবশ্যই ক্লায়েন্টের সাথে, মক্কেলের সাথে, মক্কেলের সাথে ওই সমাজকর্মীর, সমাজকর্মী মক্কেলের সাথে সমাজকর্মীর পেশাগত সম্পর্ক যেটাকে বলা হয় র্যাপো। এই যে আমরা দেখলাম যে আমাদের অংশগ্রহণ নীতি, আমাদের যোগাযোগ নীতি, আমাদের গ্রহণ নীতি সবই দেখলাম আমরা, তো এখানে অবশ্যই সমাজকর্মীর সাথে মক্কেলের একটা সুন্দর সম্পর্ক অবশ্যই গড়ে তুলতে হবে। এই সুন্দর সম্পর্কটা যত ঘনিষ্ঠ হবে, যত সুন্দর হবে, সমাজকর্মীর পক্ষে ওই মক্কেলের সমস্যার সমাধান তত সঠিকভাবে সে করতে পারবে। এই জন্য র্যাপো বা পেশাগত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মক্কেলের সাথে সমাজকর্মীর, এবং ওই নীতিগুলো অনুসরণ করলে এই সম্পর্কটা আরো নিবিড়ভাবে গড়ে উঠতে পারবে। আত্মবিশ্বাস আঁকতে পারে যেন মক্কেল ওই সমাজকর্মীর উপরে, যাতে করে সে বুঝতে পারে এই সম্পর্কের মাধ্যমে যে আমি তার উপর বিশ্বাস করতে পারি, তাকে সবকিছু বলতে পারি, যাতে করে সে আমার সমস্যার সমাধানে পথ দেখাবে এবং আমি সমাজের সাথে খাপ খাইয়ে আমার সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো। এরকম একটা সম্পর্ক যেটাকে আমরা বলি র্যাপো, এবং এই সম্পর্কের মাধ্যমে সমাজকর্মী মক্কেলের মধ্যে একটা সেতুবন্ধন রচিত হয়, যেটার মাধ্যমে সমাজকর্মী সুন্দরভাবে ওই ব্যক্তিকে সমস্যার সমাধানে এগিয়ে নিতে পারেন, যাতে করে ওই ব্যক্তি সঠিক ভূমিকা পালন করতে পারে, সমাজে খাপ খাইয়ে চলতে পারে আর দশটা সাধারণ মানুষের মতো। তো এই জন্যই পেশাগত সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সোশ্যাল কেজ ওয়ার্কে শেষের দিকে চলে এসেছি, আমাদের এখন এর প্রয়োগ ক্ষেত্রগুলো বাকি আছে, আমরা পরবর্তী ক্লাসে প্রয়োগ ক্ষেত্রগুলো পড়ব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে সবাই। সবাই তোমরা ভালো থাকো, এই আশাবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।